এবার বক্তব্য রাখবেন বেগম রুমিন ফারহানা মহিলা আসন 49 আপনার নির্ধারিত সময় 7 মিনিট অনুগ্রহ করে নির্ধারিত সময়ের মধ্যেই বক্তব্য শেষ করবেন অনেক বক্তা অপেক্ষা আছেন ধন্যবাদ স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার সংসদটা অতিরিক্ত মিষ্টি হয়ে গেছে এত বেশি মিষ্টি স্বাস্থ্যের পক্ষে ভালো না সেজন্য মাননীয় স্পিকার আমি কিছু তেতো সত্য কথা বলবো যাতে অন্তত ভারসাম্যটা রক্ষা হয় আর সেই সঙ্গে প্রদীপের নিচে অন্ধকারের দিকেও যেন আমরা একটু তাকাতে পারি মাননীয় স্পিকার আমার বক্তব্যের শুরুতেই আমি একটা গল্প বলবো লিথুনিয়ার কৌনাস পৌরসভার মেয়র একটা শিপিং কন্টেইনারের মধ্যে টয়লেট নির্মাণ করেছিলেন 1.5 কোটি টাকা বিনিময়ে কাছাকাছি একটা টেনিস ক্লাব একই ধরনের টয়লেট বানায় মাত্র 4.5 লক্ষ টাকা খরচ করে মেয়রের ওই টয়লেট নির্মাণে অবিশ্বাস্য খরচের কারণে মানুষ মজা করে সেই টয়লেটকে বলতো গোল্ডেন টয়লেট একই রকম কিংবা একটু বেশি দৈর্ঘ্যের অন্যান্য সেতুর সাথে পদ্মা সেতুর বর্তমান ব্যয় তুলনা করলে পদ্মা সেতুকে আমরা বলতেই পারি আমাদের গোল্ডেন ব্রিজ এবং যৌক্তিকভাবে অনুমান করি কৌনাস গোল্ডেন টয়লেট কেসের পাশাপাশি বাংলাদেশ গোল্ডেন ব্রিজ কেসও দুর্নীতির একটা টেক্সটবুক এক্সাম্পল হয়ে থাকবে মাননীয় স্পিকার ফিরে আসি আবার পদ্মা সেতুর কথায় পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ কাজ শুরু হওয়ার কথা ছিল 2011 সালে শেষ হওয়ার কথা ছিল 2013 সালে মূল প্রকল্পের পরিকল্পনা করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকার 2007 সালে সেই সময় 10,161 কোটি টাকা বহুল আলোচিত পদ্মা প্রকল্প পাশ হয় পরে দুর্নীতির অভিযোগে যখন বিশ্বব্যাংক চলে যায় তখন আওয়ামী লীগ পদ্মা সেতুর ভার নেয় এবং দফায় দফায় এর মেয়াদ বাড়ে এবং অর্থ বেড়ে সেটা 30,000 কোটি টাকা হয় আমাদের সাথে যদি আমরা তুলনা করি ভারত চীন মালয়েশিয়া ব্রুনেই এর মতন দেশে প্রতি কিলোমিটার সেতু তৈরিতে খরচ পড়ে 500 থেকে 700 কোটি টাকা বণিক বার্তায় 2018 সালে প্রকাশিত এক সংবাদে দেখা যায় বুয়েটের সাবেক অধ্যাপক শামসুল হকের মতে আমাদের মতন দেশে প্রতি কিলোমিটার শুধু সড়ক ব্যয় 500 কোটি আর রেল সেতু সহ 700 কোটি হতে পারে তবে নদীর জটিল ভূ প্রকৃতি বিবেচনায় কোনো কোনো ক্ষেত্রে এটা দ্বিগুণও হতে পারে অর্থাৎ রেল সেতু সহ সর্বোচ্চ 1400 কোটি টাকা পার কিলোমিটার হতে পারে অথচ পদ্মা সেতুর নির্মাণ ব্যয় 5,000 কোটি টাকা পার কিলোমিটার আমরা যদি ঘরের পাশে ভূপেন হাজারিকা সেতুর দিকে তাকাই 9 কিলোমিটারের এই ভূপেন হাজারিকা সেতুর নির্মাণ ব্যয় 1100 কোটি রুপি অর্থাৎ ভারতে একটা পদ্মা সেতুর নির্মাণ ব্যয় দিয়ে 30টা ভূপেন হাজারিকা সেতু নির্মাণ সম্ভব আমরা যদি ভারতের কাচ্চি দরগা থেকে বিদুপুর পর্যন্ত গঙ্গা নদীর উপরে যে সেতু নির্মিত হচ্ছে 10 কিলোমিটারের 6 লেন বিশিষ্ট সেই সেতুর খরচ হচ্ছে 3,000 কোটি টাকা অর্থাৎ একটা পদ্মা সেতুর ব্যয়ে ভারতে 10টা সেতু নির্মাণ সম্ভব লুটপাটার কাকে বলে মাননীয় স্পিকার শুরুতে যখন পদ্মা সেতুর পরিকল্পনা নেওয়া হয় তখন রেল পরিকল্পনা ছিল না কিন্তু পরে আওয়ামী লীগ এতে রেল যুক্ত করে এবং দাম বেড়ে হয় 39,246 কোটি টাকা এর মধ্যে 21,036 কোটি টাকা ঋণ দিচ্ছে এক্সিম ব্যাংক অফ চায়না বাকিটা দেশের টাকা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের অন্যতম লক্ষ্য ধরা হয়েছিল পায়রা গভীর সমুদ্র বন্দরের সঙ্গে সংযোগ কিন্তু সরকার বহু টাকা নয় ছয় করার পরে নষ্ট করার পরে পায়রাকে আর গভীর সমুদ্র বন্দর করে নাই সুতরাং আমাদের রেল কন্টেইনার পরিবহনের যে পরিকল্পনা নেওয়া হয়েছিল সেটিও এখন আর হচ্ছে না বিদ্যমান পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর মইনুল ইসলাম সহ অন্যান্য বিশেষজ্ঞরা বলছেন পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প লাভজনক নয় এটা থেকে যা আয় হবে সেই তুলনায় ঋণ পরিশোধ করতে হবে অনেক বেশি মাননীয় স্পিকার এমনই এক গোল্ডেন সেতু যার পরতে পরতে কেবল দুর্নীতি আর দুর্নীতি ঢাকা মাওয়া ভাঙা মহাসড়ক যেটি পার হয়ে পদ্মা সেতুতে যেতে হবে সেই মহাসড়কটি 55 কিলোমিটার 11,500 কোটি টাকা ব্যয় নির্মিত হচ্ছে অর্থাৎ ঢাকা ভাঙা মাওয়া মহাসড়কটির পার কিলোমিটার ব্যয় 200 কোটি টাকার ওপরে যেখানে ইউরোপ আমেরিকায় 4 লেনের সড়ক তৈরিতে ব্যয় হয় 30 থেকে 35 কোটি টাকা এই সেতু নিয়ে সরকারের সবচেয়ে বড় গর্বের জায়গা হলো নিজের টাকায় সেতু তৈরি করছে তাহলে প্রশ্ন হচ্ছে যদি ঋণের টাকায় সেতু তৈরি হয় সেটা বুঝি নিজের টাকা নয় ঋণের টাকা কি সুদসহ দেশকে পরিশোধ করতে হয় না
আসলে সত্যি বলতে কি, ঋণ নিয়ে প্রকল্প বাস্তবায়ন করাটাই স্বার্থের অনুকূল। ধীরে ধীরে দিনের দায় শোধ করা যায়, এর মধ্যে সেতু থেকেও আয় শুরু হয়। প্রকল্প সম্পন্ন প্রকল্পটি অর্থনীতিতে অবদান রাখতে শুরু করার পর তার দায় শোধ করাটাই মঙ্গলজনক। পদ্মা সেতুর মতন এত বড় একটা প্রকল্পের জন্য দেশের পক্ষে অনুকূল এবং লাভজনক শর্তে ঋণ নিতে না পারা সরকারের একটা বড় ব্যর্থতা। আজকে এই সংসদে আলোচনা হয়েছে বিশ্ব ব্যাংক আবার ফিরে এসেছিল, তাহলে বিশ্ব ব্যাংকে নেওয়া হয়নি কেন? বিশ্ব ব্যাংকের ঋণ না হয়নি এই কারণেই, বিশ্ব ব্যাংকের ঋণ নিলে জবাবদিহিতা থাকতে হয়, এবং এই সরকার যে হরিণ লুট করেছে পদ্মা সেতু থেকে, সেটা বিশ্ব ব্যাংকের ঋণ নিয়ে করা সম্ভব ছিল না। মাননীয় স্পিকার, যতই অস্বাভাবিক হোক সেটা নিয়ে প্রশ্ন তোলার কোনো জো নাই। সংসদে আজকের পরিবেশের দিকে তাকালেই বোঝা যায় কি বীভৎস অসহিষ্ণু এক সংসদ মাননীয় স্পিকার। কিছুদিন আগে এই পদ্মা সেতু নিয়ে টিকটক ভিডিও করবার কারণে এক দরিদ্র শ্রমিককে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেয়া হয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে রিমান্ডেও নেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, এই দেশে মত প্রকাশের স্বাধীনতার কি অবস্থা এটা আমরা কম বেশি সবাই জানি। কথায় কথায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, কথায় কথায় গ্রেফতার, কথায় কথায় রিমান্ডে নেয়া এখন আর কোনো বিষয় না। ডিজিটাল নিরাপত্তা আইন খুব সম্ভবত এই সরকারকে আর খুব বেশি নিরাপত্তাও দিতে পারছে না। তাই আমি প্রস্তাব করব, এখন সময় এসছে হলোকাস্ট ডিনায়াল অ্যাক্টের মতন ডেভেলপমেন্ট ডিনায়াল অ্যাক্ট বা উন্নয়ন অস্বীকার আইন নামের একটি আইন করা হোক, যেই আইনে সরকারের বয়ানের সাথে যারা একমত না হবে, সরকারের লুটপাটকে যারা অনুমোদন না দেবে, সরকারের লুটপাটের বিরুদ্ধে যারা বলবে, হাজার হাজার কোটি টাকা এক একটা প্রকল্প থেকে নিয়ে সরকার যেভাবে দেশকে খালি করছে জনগণের টাকা, সেই বিষয়ে যদি কথা বলা হয় এবং সরকারের দেয়া জিডিপির প্রবৃদ্ধি, মাথাপিছু আয়, অবকাঠামো নির্মাণকেই একমাত্র উন্নয়ন বলে ধরে যারা নিতে না চায়, যারা মানবাধিকারের কথা বলে, ভোটের অধিকারের কথা বলে, দেশের মানুষের সুশাসনের কথা বলে, ন্যায় বিচারের কথা বলে, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলে, সেপারেশন অফ পাওয়ারের কথা বলে, সেই সব মানুষকে না হয় ডেভেলপমেন্ট ডিনায়াল অ্যাক্টে শাস্তি দিয়ে একেবারে জেলে পুরে রাখা যাবে যতদিন খুশি ততদিন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ। নির্দিষ্ট নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য শেষ করবার জন্য ধন্যবাদ।